র-৪.কম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রকাশ করছে। আজ থাকছে রংপুর চার আসনের হালচাল। রংপুর চার সংসদীয় আসনটি পীরগাছা এবং কাউনিয়া উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 22 নম্বর আসন। 1973 সালের 7 মার্চ অনুষ্ঠিত দেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি রংপুর 22 নামে পরিচিত ছিল। নির্বাচনে ভোটার ছিলেন 99,580 জন। ভোট প্রদান করেন 46,041 জন। নির্বাচনে আওয়ামী লীগের তোফাজ্জল হোসেন সরকার বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 37,665 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান সরকার। তিনি পান 5,709 ভোট। 1979 সালের 18 ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় সংসদ নির্বাচনে এই আসনটি পরিচিত হয় রংপুর 11 নামে। নির্বাচনে ভোটার ছিলেন 1,43,681 জন। ভোট প্রদান করেন 51,557 জন। বিএনপির খন্দকার গোলাম মোস্তফা বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 19,807 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের হামিদুজ্জামান। তিনি পান 15,331 ভোট। 1986 সালের 7 মে অনুষ্ঠিত তৃতীয় সংসদ নির্বাচনে রংপুর 11 আসনের নাম পরিবর্তন করে রাখা হয় রংপুর 4। এই নির্বাচনের আগে নতুন ভোটার তালিকা প্রণয়ন করা হয়নি। আগে সংসদে হিসাবে ভোটার ছিলেন 1,43,681 জন। ভোট প্রদান করেন 1,11,264 জন। নির্বাচনে আওয়ামী লীগের শাহ মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিজয়ী হন। তিনি পান 36,711 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী রহিম উদ্দিন ভরসা। তিনি পান 29,754 ভোট। এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। 1988 সালের 3 মার্চ অনুষ্ঠিত চতুর্থ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি সহ পরিচিত রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেনি। প্রতিদ্বন্দ্বিতাবিহীন এই নির্বাচনে জাতীয় পার্টির শাহ আলম বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 98,620 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আহাত সরকার। তিনি পান 24,042 ভোট। 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম সংসদ নির্বাচনে রংপুর 4 আসনে ভোটার ছিলেন 2,40,367 জন। ভোট প্রদান করেন 1,60,775 জন। নির্বাচনে জাতীয় পার্টির শাহ আলম বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 76,253 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শাহ আব্দুর রাজ্জাক। নৌকা প্রতীকে তিনি পান 39,325 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির শাসনামলে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল শুধু নির্বাচন বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিরোধও করে। ফলে রংপুর 4 আসনের ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। ফলে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে কেউ প্রতিনিধিত্ব করেনি। বিরোধী দলের অসহযোগ আন্দোলনের মুখে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেয়। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পরপরই সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। 1996 সালের 12 জুন অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন 2,25,648 জন। ভোট প্রদান করেন 1,82,251 জন। নির্বাচনে জাতীয় পার্টির করিম উদ্দিন ভরসার বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 84,377 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মহসিন আলী বেঙ্গল। নৌকা প্রতীকে তিনি পান 40,076 ভোট। 2001 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত অষ্টম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন 3,04,207 জন। ভোট প্রদান করেন 2,45,144 জন। নির্বাচনে জাতীয় পার্টির করিম উদ্দিন ভরসা বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 93,631 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির রহিম উদ্দিন ভরসা। ধানের শীষ প্রতীকে তিনি পান 83,825 ভোট।
2008 সালের 29শে ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন 327,371 জন। ভোট প্রদান করেন 292,436 জন। নির্বাচনে আওয়ামী লীগের টিপু মুন্সি বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 118,950 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির করিম উদ্দিন ভরসা। লাঙ্গল প্রতীকে তিনি পান 1,02,842 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল 369,89 জন। ভোট প্রদান করেন 120,154 জন। নির্বাচনে আওয়ামী লীগের টিপু মুন্সি বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 113,082 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির করিম উদ্দিন ভরসা। লাঙ্গল প্রতীকে তিনি পান 5,986 ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এ নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে রংপুর 4 আসনের ভোটার ছিলেন 412,990 জন। ভোট প্রদান করেন 323,473 জন। প্রার্থী ছিলেন 6 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের টিপু মুন্সি, ধানেশিস প্রতীকে বিএনপির ইমদাদুল হক ভরসা, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মোস্তফা সেলিম, মই প্রতীকে বাসুদের সাদেক আলী, গোলাপফুল প্রতীকে জাকের পার্টির আঞ্জুমান আরা, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বদিউজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের টিপু মুন্সি বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,99,973 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির ইমদাদুল হক ভরসা। ধানেশিস প্রতীকে তিনি পান 104,177 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায় রংপুর 4 আসনে প্রথম, তৃতীয়, নবম, দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগ, দ্বিতীয় সংসদে বিএনপি, চতুর্থ, পঞ্চম, সপ্তম ও অষ্টম সংসদে জাতীয় পার্টির প্রার্থীরা বিজয়ী হন। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24-এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার এ পর্যন্ত অনুষ্ঠিত 11টি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে 1973 সালের প্রথম, 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 রংপুর 4 আসনের 5টি নির্বাচনের প্রদত্ত ভোটকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায় 1973 সালের প্রথম সংসদ নির্বাচনে রংপুর 4 আসনে ভোট প্রদান করেন 46.24% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 81.81%, ন্যাপ মুজাফর 3.26% ও অন্যান্য দল 14.92% ভোট পায়। 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 66.88% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 24.46%, বিএনপি 13.18%, জাতীয় পার্টি 47.43%, জামায়াত ইসলামী 13.4%, অন্যান্য দল 1.54% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 80.77% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 21.99%, বিএনপি 16.96%, জাতীয় পার্টি 46.30%, জামায়াত ইসলামী 5.21%, স্বতন্ত্র ও অন্যান্য দল 9.54% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 80.58% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 27.04%, 4 দলীয় জোট 34.19%, জাতীয় পার্টি ও ইসলামী ঐক্যফ্রন্ট 38.19%, স্বতন্ত্র ও অন্যান্য দল 0.58% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 89.33% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় মহাজোট 40.68%,
চার দলীয় জোট 35.17%, স্বতন্ত্র ও অন্যান্য দল 24.15% ভোট পায়। একাদশ সংসদে রংপুর 4 আসনে আওয়ামী লীগ প্রতিনিধিত্ব করছে। এ আসনের সংসদ সদস্য বর্তমান সরকারের বাণিজ্যমন্ত্রী। আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা মজবুত। জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থাও আওয়ামী লীগের সমানে সমান। বিএনপির সাংগঠনিক অবস্থা তেমন মজবুত নয়। তবে জামায়াত ইসলামের প্রচুর নীরব ভোট রয়েছে, যা বিএনপিতেই যাবে। সেদিক থেকে বলা যায়, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় সংসদের 22 নম্বর আসন, রংপুর 4-এ আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। লাইক ও সাবস্ক্রাইব করে বিএনই নিউজ 24-এর সঙ্গেই থাকুন।